রিভাইভ ইউর ইমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ সালাহউদ্দিন। এই সিরিজটিতে অনুকরণ করা হচ্ছে কাজী বাহাউদ্দিন সাদ্দাত রচিত সালাহউদ্দিন আইয়ুবীর সংগ্রাম এবং বিজয়ের দিনলিপি থেকে। আমরা আছি চতুর্থ পর্বে। এই পর্বে আলোচনা করা হবে সুলতানের বনাদ্যতা, সুলতানের সাহসিকতা, জিহাদের প্রতি সুলতানের অনুরাগ। সুলতানের বনাদ্যতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহৎ ব্যক্তি যখন হোঁচট খায় আল্লাহ নিজে তার হাত ধরেন। বিশেষ দ্রষ্টব্য, এমন কোনো হাদিস হাদিসের কিতাবে খুঁজে পাওয়া যায়নি। বনাদ্যতা ও মহত্ব বিষয়ক আরও অনেক হাদিস রয়েছে। সুলতানের বনাদ্যতা ও মহত্ব প্রসিদ্ধ। বিশাল রাজত্ব ও সাম্রাজ্যের অধিকারী হওয়ার পরও মৃত্যুর সময় তার তহবিলে 47টি নাচেরই রৌপ্য মুদ্রা এবং একটি সুরীয় স্বর্ণমুদ্রা ছাড়া আর কিছুই ছিল না। স্বর্ণমুদ্রাটির ওজন কত ছিল তা আমি জানি না। সুলতানের বনাদ্যতা ও দানশীলতার অবস্থা এমন ছিল যে কখনও তিনি বিজিত প্রদেশ পর্যন্ত দান করে দিতেন। আমিদ বিজিত হওয়ার পর ইবনে কারাহ আর সালান নামে একজন আমির তা চেয়ে বসলেন। সুলতান তাকে তা দিয়ে দিলেন। একবার দেখলাম পবিত্র আল কুদসে তার কাছে একদল প্রতিনিধি এসেছেন। তিনি তখন দামেস্কে চলে যাওয়ার জন্য মনস্থির করেছেন। তার তহবিলে প্রতিনিধিদের দেওয়ার মতো তেমন কিছুই ছিল না। তাদের হয়ে আমি তাকে অনুরোধ জানালাম। তিনি বাইতুল মালের অন্তর্ভুক্ত একটি গ্রাম বিক্রি করে দিলেন এবং তার মূল্য তাদের মাঝে বণ্টন করে দিলেন। একটি দিরহামও অবশিষ্ট থাকল না। সুলতান সচ্ছলতার সময় যেমন দান করতেন, তেমনি অভাবের সময়ও দান করতেন। তার খাজানচির আকস্মিক বিপদে কাজে লাগানোর জন্য বাইতুল মালের কিছু সম্পদ লুকিয়ে রাখতেন, কারণ তারা জানতেন যে সুলতান যদি জানতে পারে রাজকোষে অর্থ জমা আছে তবে তিনি তা খরচ করে ফেলবেন। আমার মনে আছে একবার তিনি আলোচনা প্রসঙ্গে বলেছিলেন, কিছু কিছু মানুষ আছে যারা সম্পদ এবং মাটিকে একই দৃষ্টিতে দেখেন। যেন এই কথা দ্বারা তিনি নিজেই নিজের দিকে ইঙ্গিত করতে চেয়েছিলেন। সাহায্য প্রার্থীরা যা আশা করত তিনি তার থেকে বেশি দিতেন। তাকে কখনো বলতে শুনিনি যে আরে অমুককে তো দিয়েছি। তিনি যাকে কিছু দেননি তার সঙ্গে যেমন হাসি মুখে কথা বলতেন, যাকে অনেক কিছু দিয়েছেন তার সঙ্গেও তেমনই হাসি মুখে কথা বলতেন। সুলতান উপহার উপর যখন দিতেন যতটা দিতেন তার চেয়ে বেশি মহানুভবতা প্রকাশ করতেন। লোকেরা তার এই আখলাক বুঝে গিয়েছিল, তাই সবসময় তার কাছে আরও বেশি পরিমাণে চাইত। কিন্তু আমি কখনো তাকে বলতে শুনিনি যে কতবার দিলাম আর কত দেব। এই সকল চাহিদাপত্র আমার নির্দেশনায় লেখা হতো বা আমি নিজে লিখতাম। তারা যে এত বেশি বেশি চাইত তাতে আমি নিজেই লজ্জাবোধ করতাম, কিন্তু সুলতানের কাছে তাদের জন্য চাইতে লজ্জা পেতাম না, কারণ আমি জানতাম সুলতান কিছুই মনে করেন না। কেউ যদি কখনো সুলতানের খেদমত করত তাকে এত বেশি দিতেন যে তার আর কারো মুখামুখি হতে হতো না। সুলতান কী পরিমাণ দান করেছেন এবং কী কী ধরনের উপহার উপভোগ আর মানুষকে দিয়েছেন তা বিস্তারিত জানানো সম্ভব নয়। একবার এ বিষয়ে আলোচনা প্রসঙ্গে সুলতানের দফতর সচিব বলেছিলেন, আক্কার যুদ্ধক্ষেত্রে যে পরিমাণ ঘোড়া তিনি দান করেছিলেন তার একটা হিসাব আমরা রাখতে পেরেছি। সেদিন তিনি 10,000 ঘোড়া দান করেছিলেন। যারা সুলতানের উপহার উপঢুক সম্পর্কে জানেন তারা এটাকে কমই মনে করবেন। হে আল্লাহ, তুমি সুলতানকে বনাদ্যতা দিয়েছিলে এবং তুমি তার চেয়ে বনাদ্য এবং মহৎ, সুতরাং তোমার সন্তুষ্টি এবং রহমত দ্বারা তাকে অনুগ্রহ করো, হে পরম করুণাময়। সুলতানের সাহসিকতা, সুলতান সালাহউদ্দিন ইউসুফ ছিলেন বীরশ্রেষ্ঠদের অন্যতম। তিনি ছিলেন দৃঢ়চিত্ত, প্রতাপশালী, অবিচল, অকুতভয় এবং দুঃসাহসী। কোনো বিষয়ে তিনি কখনো বিচলিত হতেন না। আমি তাকে দেখেছি যে ফিরিঙ্গিদের বিশাল সেনাবাহিনী মোকাবেলায় শির উঁচু করে দাঁড়িয়েছিলেন, অবিচল থেকেছেন, তাদের শক্তি বৃদ্ধি পেয়েছে, তাদের সৈন্য সংখ্যা ক্রমাগত বেড়েছে। এসব ঘটনা কেবল তার আত্মিক শক্তি এবং ধৈর্যই বৃদ্ধি করেছে। একবার রাতে ফিরিঙ্গিদের 70টির বেশি জাহাজ আক্কার বন্দরে পৌঁছাল। সেগুলো গুনতে আমার আছরের নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে গেল। তাতে সুলতান সামান্য বিচলিত হননি, তা তার আত্মিক শক্তি কেবলই বাড়িয়ে দিল। শীতকালের শুরুতে তিনি সৈনিকদের ছুটি দিয়েছিলেন। তিনি নিজে একটি ছোট সৈন্যদলকে সঙ্গে নিয়ে বিশাল শত্রুবাহিনী মোকাবেলা করতেন। বালিয়ান ইবনে বারিসান ছিলেন উপকূলীয় এলাকার একজন প্রতাপশালী শাসক। যেদিন শান্তি চুক্তি স্বাক্ষরিত হলো সেদিন তিনি সুলতানের সামনে বসেছিলেন। আমি তাকে তাদের সৈন্য সংখ্যা সম্পর্কে জিজ্ঞেস করলাম। দোভাষী তার পক্ষ থেকে বললেন, তিনি বলেছেন আমি এবং সাইদার শাসক। তিনিও একজন বিচক্ষণ এবং প্রতাপশালী শাসক ছিলেন। সুর থেকে আমাদের সেনাবাহিনীর সঙ্গে মিলিত হতে গেলাম। আক্কার অবরোধের দিন পাহাড়ের উপর দাঁড়ানোর পর তাদের উপর চোখ পড়লে আমাদের সংখ্যা অনুমান করার চেষ্টা করলাম। তিনি তাদের সংখ্যা 5,00,000 অনুমান করলেন, আমি 6,00,000 অনুমান করলাম। অথবা বলছেন তিনি 6,00,000 অনুমান করলেন এবং আমি 5,00,000 অনুমান করলাম। আমি জিজ্ঞেস করলাম তাদের কতজন ধ্বংস হয়েছে। তিনি বললেন প্রায় 1,00,000 যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছে, আর অসুস্থ এবং সমুদ্রে নিমজ্জিত হয়ে কতজন মারা গেছে তা কেউ জানে না। এই বিপুল সংখ্যক সৈন্যবাহিনীর মধ্যে
অল্প সংখ্যকই নিজেদের এলাকায় ফিরে যেতে পেরেছে। যখন আমরা শত্রুর কাছাকাছি থাকতাম, তখন তিনি দৈনিক একবার বা দুইবার শত্রুর চারপাশের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য চক্কর দিতেন। তীব্র যুদ্ধের সময় দেখা যেত সৈনিকদের দুই সারির মধ্যে একটি শিশুকে সাথে নিয়ে তিনি ঘোড়ার লাগাম ধরে ছুটছেন, ডান দিক থেকে যোদ্ধাদের ব্যূহ ভেদ করার সময় বাম দিকে চলে যাচ্ছেন। তিনি যেখানে মনে করতেন সেখানেই এগিয়ে যেতে নির্দেশ দিতেন বা থামতে বলতেন। তিনি শত্রুদের কাছাকাছি অবস্থান করে তাদের পর্যবেক্ষণ করতে বলতেন। এমনকি একবার তিনি সৈনিকদের মাঝে দাঁড়িয়ে হাদিসের একটি রিসালা শ্রবণ করছিলেন। ঘটনা হলো, একবার আমি তাকে বললাম, সুলতান তো সমস্ত পবিত্র জায়গার হাদিস শ্রবণ করেছেন, কিন্তু কখনো সৈনিকদের মাঝে দাঁড়িয়ে হাদিস শুনেছেন কিনা যা জানা নেই। যদি এই সৌভাগ্য সুলতানের হয়ে থাকে তবে বেশ ভালো হবার কথা। তিনি অনুমতি দিলেন। তখন হাদিসের একটি রিসালা আনা হলো। তিনি যার থেকে হাদিস শুনতেন তাকে উপস্থিত করা হলো। তিনি সুলতানকে হাদিস পাঠ করে শোনালেন। আমরা বহনের উপর ছিলাম, কখনো চলছিলাম কখনো থামছিলাম। আমি কখনো সুলতানকে দেখিনি তিনি শত্রুর আধিক্যকে গুরুত্ব দিয়েছেন বা তাদেরকে বেশি শক্তিশালী মনে করেছেন। তবে রাষ্ট্রীয় বিষয়ে তিনি চিন্তাভাবনা করে কৌশল গ্রহণ করতেন। তার কাছে সব ধরনের পরিকল্পনা পেশ করা হতো। তিনি সেগুলোর সম্ভাব্যতা যাচাই করতেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিতেন। এতে কখনোই ধৈর্য হারাতেন না বা ক্ষুব্ধ হতেন না। আল্লাহ তার প্রতি রহম করুন। আক্কার ময়দানে বড় ধরনের যুদ্ধে মুসলমানগণ বিপর্যয়ের মুখোমুখি হল। মূল ব্যূহ ভেঙে পড়ল, মুসলমানদের পতাকা ভূলুণ্ঠিত হল, দুফুন্ডি থেমে গেল। সুলতান ছোট একটি দলকে সঙ্গে নিয়ে অটল থাকলেন। তিনি পাহাড়ের দিকে পিছিয়ে গেলেন এবং তিরস্কার করে লজ্জা দিয়ে সবাইকে আবার যুদ্ধের ময়দানে ফিরিয়ে আনলেন। অবশেষে সেদিন শত্রুদের বিরুদ্ধে মুসলিম বাহিনী বিজয় লাভ করল। শত্রু বাহিনী প্রায় 7,000 পদাতিক এবং অশ্বারোহী নিহত হল। সুলতান সৈন্যবাহিনীর বিরুদ্ধে দৃঢ়তা এবং ধৈর্যের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু সুলতানের কাছে তাদের সংখ্যাধিক্যের বিপরীতে মুসলিম বাহিনীর দুর্বলতার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। ফলে তিনি শত্রুবাহিনীর পক্ষ থেকে যে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছিল তা গ্রহণ করেন। যুদ্ধে শত্রুবাহিনীর ক্ষয়ক্ষতি হয়েছিল প্রচুর, কিন্তু তাদের সাহায্য আসার সম্ভাবনা ছিল। আমাদের পক্ষে সে ধরনের কোনো আশা ছিল না। যুদ্ধবিরতিতেই কল্যাণ নিহিত ছিল। ভাগ্য তার গোপন লিপিতে আমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছিলেন তা প্রকাশিত হবার পর যুদ্ধবিরতির সিদ্ধান্ত যথার্থ মনে হয়েছিল। এই সময়টাতে সুলতান বারবার অসুস্থ হয়ে পড়ছিলেন, ভয়ঙ্কর অবস্থার ভেতর দিয়ে যাচ্ছিলেন। তারপরেও তিনি যুদ্ধের ময়দানে ধৈর্যের সঙ্গে অটল ছিলেন। প্রতিদিন এক দল অন্য দলের প্রজ্বলিত আগুন দেখাচ্ছিল। আমরা তাদের ঘণ্টার আওয়াজ শুনতে পাচ্ছিলাম, তারা আমাদের আজানের আওয়াজ শুনতে পাচ্ছিল। এই অবস্থার মধ্যে সুন্দর এবং সহজাতভাবে ঘটানোর সমাপ্তি ঘটে। আল্লাহ তাআলা সুলতানের আত্মাকে প্রশান্ত করুন এবং তার কবরকে আলোকিত করুন। জিহাদের প্রতি সুলতানের অনুরাগ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وان الله لمع المحسنين। যারা আমার পথে জিহাদ করে আমি তাদেরকে আমার পথে পরিচালিত করি, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মপরায়ণদের সঙ্গে রয়েছেন। সূরা আনকাবুত আয়াত 69। সুলতান সালাউদ্দিন জিহাদের প্রতি প্রচণ্ড অনুরাগী ছিলেন। জিহাদকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি মনে করতেন। এমনকি কেউ যদি এ ব্যাপারে কসম করে বলতো যে সুলতান সালাউদ্দিন জিহাদে বের হওয়ার পর জিহাদের ব্যয় নির্বাহ বা সৈন্যদের মধ্যে বণ্টন করা ব্যতীত একটি দিনারও দিরহাম খরচ করেননি, তবে সে তার কসমের সত্যবাদী সাব্যস্ত হতো। জিহাদের প্রতি তার ভালোবাসা এবং প্রেম তার অন্তর এবং সমস্ত উচ্চ মজদার সঙ্গে মিশে গিয়েছিল। জিহাদই ছিল তার আলোচনার একমাত্র বিষয়। জিহাদের প্রস্তুতিতে নিবদ্ধ ছিল তার দৃষ্টি, মুজাহিদদের প্রতি ছিল তার সমস্ত মনোযোগ। যারা তার সঙ্গে জিহাদ নিয়ে আলোচনা করতেন, এ ব্যাপারে উৎসাহ দিতেন, তার প্রতি ছিল তার সমগ্র আগ্রহ। তিনি আল্লাহর পথে জিহাদের ভালোবাসায় তার পরিবার পরিজন, সন্তান সন্ততি, মাতৃভূমি, আবাসস্থল এবং জন্মভূমি ত্যাগ করেছিলেন। পৃথিবীর সব ঐশ্বর্য বাদ দিয়ে শুধু একটি তাঁবুর ছায়ায় বিশ্রাম নেওয়াতেই পরিতৃপ্ত ছিলেন, যে তাঁবুটি বাতাসে তোড়ে ডাইনে বায়ে হেলে দুলে পড়ত। একবার আক্কার যুদ্ধের ময়দানে ঝড়ো হওয়ায় রাতে একটি তাঁবু ভেঙে পড়ে। সেদিন তিনি যদি দুর্গে না থেকে তাঁবুতে থাকতেন নির্ঘাত মারা পড়তেন। এসব বিষয় জিহাদের প্রতি তার আগ্রহ উদ্দীপনা শুধু বাড়িয়ে দিয়েছিল। কেউ যদি সুলতানের নৈকট্য লাভ করতে চাইত, তবে সুলতানকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করত অথবা জিহাদের কোনো সংবাদ দিত। সুলতানের জন্য জিহাদ বিষয়ক কয়েকটি পুস্তক সংকলন করা হয়েছিল। আমি তার জন্য একটি পুস্তক সংকলন করেছিলাম। তাতে আমি জিহাদের আদব ও কানুন, জিহাদ বিষয়ক প্রতিটি আয়াত এবং হাদিস সংকলন করেছিলাম এবং জটিল আয়াত ও হাদিসের ব্যাখ্যা প্রদান করেছিলাম। সুলতান এটি প্রায়শই পাঠ করতেন। অবশেষে তার পুত্র আল আফজাল তার থেকে পুস্তকটি নিয়ে নেন। আমি সুলতান সম্পর্কে তার পুত্র আল মালিক আল আফজালের থেকে যে ঘটনা শুনেছি তা একবার পেশ করব।
584 হিজরির জিলকদ মাসে তিনি কাউকাব দুর্গ দখল করার পর সৈন্যদেরকে ছুটি দিয়ে দেন। মিশরের সেনাবাহিনী মিশরে ফিরতে শুরু করল। এই সেনাবাহিনীর অগ্রবর্তী দলে ছিলেন তার ভাই আল মালিক আল আদিল সাইফুদ্দিন আবু বকর। সুলতান তার ভাইকে বিদায় জানাতে এবং পবিত্র কুদসে ঈদের জামাত আদায় করার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। আমরাও তার সঙ্গে রওনা হলাম। আল কুদসে ঈদের নামাজ আদায়ের পর সুলতানের মনে হলো যে তিনি তার ভাই মিশরের সেনাবাহিনীদের সঙ্গে আসকালান পর্যন্ত যাবেন এবং ওখান থেকেই তাদেরকে বিদায় জানাবেন। তারপর সমুদ্র উপকূলবর্তী পথ ধরে উপকূলীয় এলাকাগুলোর অবস্থান পর্যবেক্ষণ করতে আক্কায় পৌঁছাবেন। অতঃপর সমুদ্র উপকূলবর্তী পথ ধরে উপকূলীয় এলাকার অবস্থা পর্যবেক্ষণ করতে করতে আক্কায় পৌঁছাবেন। কিন্তু নেতৃত্ব স্থানীয়রা পরামর্শ দিলেন, আপনার জন্য এই কাজ করা ঠিক হবে না, কারণ মিশরীয় সেনাবাহিনী আমাদের থেকে বিচ্ছিন্ন হবার পর সামান্য সংখ্যক সৈন্য অবশিষ্ট থাকবে, আর ক্রুসেডাররা সবাই টায়ারে রয়েছে। এটা একটা বিরাট ঝুঁকির কাজ হয়ে যাবে। কিন্তু তিনি কারোর কথা কর্ণপাত করলেন না, আজকালানেই গেলেন এবং ওখান থেকে তার ভাই এবং মিশরের সেনাবাহিনীকে বিদায় জানালেন। আমরা তার সঙ্গে উপকূলীয় পথ ধরে আক্কার উদ্দেশ্যে রওনা দিলাম। তখন ছিল প্রশান্ত ঝড় বৃষ্টির সময়, সমুদ্র ছিল ভয়ঙ্কর উত্তাল, পাহাড়ের মতো বিশাল বিশাল ঢেউ তীরে আশ্রয় পড়ছিল। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি সমুদ্র দর্শনে মোটেও অভ্যস্ত ছিলাম না, তাই সমুদ্রের ঝড় আমার কাছে ভয়ঙ্কর মনে হলো। এমনকি আমার মনে হলো যে কেউ যদি আমাকে বলতো তুমি সমুদ্রের উপর দিয়ে এক মাইল ভ্রমণ করতে পারলে তোমাকে গোটা পৃথিবী দিয়ে দেওয়া হবে, তবুও আমি তা করতে প্রস্তুত হতাম না। যারা কয়েকটি স্বর্ণ মুদ্রা বা রৌপ্য মুদ্রার জন্য সমুদ্র ভ্রমণ করে আমি তাদের উন্মাদ ভাবতে শুরু করলাম, এবং যারা সমুদ্র অভিযাত্রীদের সাক্ষ্য গ্রহণ করে না তাদের সিদ্ধান্ত মনে মনে সমর্থন করলাম। সমুদ্রের ঝড় এবং তরঙ্গরাশির ভয়ঙ্কর অবস্থা দেখে আমার মনে এসব চিন্তা উদয় হচ্ছিল। সুলতান আমার দিকে তাকালেন, আমাকে বললেন, আমি কি তোমাকে আমার মনের একটি কথা বলবো? আমি বললাম, অবশ্যই। তিনি বললেন, আমার অভিপ্রায় হলো এই, আল্লাহ তাআলা যখন সমুদ্রের উপকূলবর্তী এলাকা অবশিষ্ট অংশ জয় করার তৌফিক দেবেন, গোটা সাম্রাজ্য মুসলিমদের মধ্যে বণ্টন করে দেব এবং শেষ উপদেশ দিয়ে তাদেরকে বিদায় জানাব। তারপর এই সমুদ্র পেরিয়ে ইউরোপের দ্বীপগুলোতে হাজির হব এবং সেখানেও মুসলিমদের শাসন প্রতিষ্ঠা করব, যেন পৃথিবীর বুকে আল্লাহর অস্বীকারকারী কোনো ব্যক্তি না থাকে। এজন্য আমার মৃত্যু হলেও পরোয়া নেই। তার এই কথাগুলো আমাকে বেশ প্রভাবিত করলো এবং আমার সব আশঙ্কা দূর করে দিল। আমি তাকে বললাম, সুলতানের যে সাহসী পৃথিবীর বুকে আর কেউ নেই এবং আল্লাহর দিনের সাহায্যের ক্ষেত্রে তার চেয়ে দৃঢ়চেতাও কেউ নেই। তিনি জিজ্ঞেস করলেন, সেটা কিভাবে? আমি বললাম, সাহসী এ কারণে যে আমাদের সুলতানের কাছে সমুদ্রের ঝড় এবং ভয়ঙ্কর তরঙ্গরাশি কিছুই নয়, আর আল্লাহর দিনের সাহায্যের ক্ষেত্রে দৃঢ় সংকল্প এ কারণে যে সুলতান আল্লাহর শত্রুদেরকে পৃথিবীর কোনো নির্দিষ্ট ভূখণ্ড থেকে নয় বরং গোটা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে চান। আমার মনে কী কী আশঙ্কা উদয় হয়েছিল তা তার কাছে ব্যক্ত করার অনুমতি চাইলাম। তিনি অনুমতি দিলেন, আমি সব কিছু বললাম। তারপর তাকে বললাম, আপনি যে সংকল্প করেছেন তা অতি উত্তম, কিন্তু সুলতান সমুদ্র অভিযান সেনাবাহিনীকে নিযুক্ত করতে পারেন, তিনি হলেন ইসলামের স্তম্ভ এবং রক্ষা প্রাচীর, আপনার পক্ষে সমুদ্র ভ্রমণে ঝুঁকি নেওয়া উচিত নয়। তিনি বললেন, আমি তোমার কাছে জানতে চাচ্ছি কোন মৃত্যু শ্রেষ্ঠ। আমি বললাম, আল্লাহর পথে মৃত্যু। তিনি বললেন, আমি শ্রেষ্ঠ মৃত্যুকে বরণ করে নেওয়ার জন্য তার প্রতিটি দরজায় লড়াই করব। দেখুন দেখুন কত পবিত্র আকাঙ্ক্ষা, কত সাহসী চিত্ত, কত দুঃসাহসী আত্মা। আল্লাহ তাআলা তার প্রতি রহমত বর্ষণ করুন। হে আল্লাহ, তুমি জানো যে তোমার দিনের সাহায্যে সুলতান তার সমস্ত প্রচেষ্টা ব্যয় করেছেন কেবল তোমার রহমতের আশায়, সুতরাং তাকে রহমত করো। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। ইনশাআল্লাহ এখন থেকে আপনাদের জন্য প্রতি সপ্তাহে একটা করে সালাহউদ্দিন আনার চেষ্টা করব। আশা হারাবেন না এবং কমেন্ট করে আমাদের উৎসাহ জানাতেও ভুলবেন না। লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন ফেসবুক প্ল্যাটফর্মে, টুইটারে এবং যে কোনো প্ল্যাটফর্মে আছেন সেখানে শেয়ার করুন। ইনশাআল্লাহ দোয়াতে আমাদেরকে স্মরণ রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে পরবর্তী এপিসোডে।